এরপরে দেখো আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা ডব্লিউ এস কোশ্চেন। তার আগে জানিয়ে রাখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায়, যে কোনোভাবে জিজ্ঞাসা করা বোঝালেই সেটাই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে এই সেন্টেন্সটা দু রকমের আছে, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা ডব্লিউ এইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউ এইচ কোশ্চেন কি সেটা একটু বলি। যে সেন্টেন্সের উত্তরটা হ্যাঁ বা না হয়ে যায় সেটা হলো ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে। আর যার যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় যে পৃথিবী কি গোল, ইজ দ্য আর্থ রাউন্ড, পৃথিবী কি গোল, তাহলে হ্যাঁ বা না উত্তর হয়ে যাবে। তুমি কি কাল স্কুলে গিয়েছিলে, এটাও যদি জিজ্ঞেস করা হয় সেটাও হয়ে যাবে হ্যাঁ বা না, তাহলে এগুলো হলো ইয়েস নো কোশ্চেন। কিন্তু যদি বলা হয় তোমার নাম কি বা তোমার বাবা কি করেন, তাহলে সেগুলো হ্যাঁ বা না উত্তর হবে না। তোমার নাম কি যদি বলা হয় সেটা না হ্যাঁ বা না উত্তর হয় না। তোমার বাবা কি করেন সেটাও যদি বলা হয় সেটাও হ্যাঁ বা না উত্তর হয় না, সেগুলোকে বলা হয় ডব্লিউ এইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনে সবসময় মনে রাখবে সাধারণত অক্সুলারি ভার্ব থাকে, অক্সুলারি ভার্ব, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এই তিনটে ভার্ব দিয়ে হয় ইয়েস নো কোশ্চেনটা, ঠিক আছে। ইয়েস নো কোশ্চেনটা বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব দিয়ে হয়। আর ডব্লিউ এইচ কোশ্চেন সাধারণত হু, উইচ, হোয়াট, হুম, এইগুলো যতগুলো আছে ডব্লিউ এইচগুলো সেই ডব্লিউ এইচ দিয়ে হয়, ঠিক আছে। হু, হুইচ, হোয়াট, হুম, হাউ, হোয়ের, এইসবগুলো দিয়ে হয়, অর্থাৎ যতগুলো ডব্লিউ এইচ আছে সেইগুলো দিয়ে ডব্লিউ এইচ কোশ্চেনগুলো হয়। দেখে নিতে হবে যে প্রথমে তোমাদেরকে ইয়েস নো কোশ্চেনের ফরমেশনটা দেখানো হবে, ঠিক আছে। ইয়েস নো কোশ্চেনের ফরমেশনটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সই কী হয়, সাবজেক্ট প্লাস অক্সুলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট, যাই হোক কোনো কিছু থাকে, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সুলারি ভার্ব বা মেন ভার্ব, বা সাবজেক্ট এস ভি ও আকারে থাকে অ্যাসার্টিভে, এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে থাকে, ঠিক আছে। তো যদি অক্সুলারি ভার্ব থাকে তখন সেটাকে কী করতে হয়, সেটাকে আগে নিয়ে চলে এলে, এই সাইডে নিয়ে চলে এলে, সাবজেক্টের আগে নিয়ে চলে এলে সেটা হয়ে যাবে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন দেখো, হি হ্যাজ ডান ইট, সে এটা করেছে, এই হ্যাজটাকে আগে নিয়ে চলে এসে হয়ে গেলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো হ্যাজটাকে আগে নিয়ে চলে এসছে, হ্যাজ হি ডান ইট নিয়ে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ সে কি করেছে এটা, তাহলে অক্সুলারি ভার্বটাকে আগে করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, ঠিক আছে। এগুলো সবগুলোই যতগুলো আছে সব অক্সুলারি ভার্বগুলো আগে করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছে। কিন্তু যদি অক্সুলারি ভার্ব না থাকে তখন কি করবে, তখন তোমাদেরকে কি করতে হবে, অক্সুলারি ভার্বটা যদি না থাকে তাহলে মেন ভার্ব অনুযায়ী ডু ভার্ব। দেখো, ইফ দ্য সেন্টেন্স ইজ উইদাউট এনি অক্সুলারি ভার্ব, অর্থাৎ যদি কোনো অক্সুলারি ভার্ব না থাকে, ভার্ব টু ডু ইজ ইউজড টু মেক দ্য সেন্টেন্স, অর্থাৎ ডু অক্সুলারিটা ডু ডাজ ডিড, এই অক্সুলারিগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করার জন্য ব্যবহার হয়। যেমন ডু হয়, ডাজ হয় আর ডিড হয়। ডু আর ডাজটা সাধারণত প্রেজেন্ট টেন্সে হয় আর ডিডটা পাস্ট টেন্সে হয়। যেমন দ্য টিচার পানিশড দ্য বয়, শিক্ষক মহাশয় ছেলেটিকে শাস্তি দিয়েছিলেন, এটা পাস্ট টেন্সে আছে, এখানে কোনো অক্সুলারি ভার্ব নেই। সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট, এস প্লাস ভি প্লাস ও আকারে আছে, এখানে কোনো অক্সুলারি ভার্ব নেই। তাহলে কি করতে হবে, আমাকে একটা অক্সুলারি আনতে হবে, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই এটার অক্সুলারি হবে ডু, ডুয়ের পাস্ট টেন্স হলো ডিড, অর্থাৎ এই ডিডটাকে আমাকে করতে হবে এখানে এই টিচারের সাবজেক্টের আগে, ঠিক আছে। ডিড করে তারপরে মেন ভার্বের প্রেজেন্ট টেন্স করতে হবে, যেহেতু এখানে ডিড ব্যবহার হলো তখন এখানে পানিশ ব্যবহার না হয়ে পানিশ হয়ে যাবে শুধু, ঠিক আছে, ইডি ফর্মটা হবে না। দেখো এখানে করা আছে ডিড দ্য টিচার পানিশ দ্য বয়, দেখো এখানে ছিল কি, দ্য টিচার পানিশ দ্য বয়, এটা পাস্ট টেন্সে ছিল, ডিড ব্যবহার হবে যেহেতু পাস্ট টেন্স আছে, তার জন্য হয়ে গেল কি ডিড দ্য টিচার, এখানে আর পানিশড হবে না, শুধু হবে পানিশ দ্য বয়, ঠিক আছে।
অর্থাৎ যে ভার্বগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, অ্যামিজ আর ওয়াজ ওয়ের হ্যাভ্যাজ এগুলো থাকে না, সেইগুলোর ক্ষেত্রে কী করতে হয়, ডু ভার্ব ব্যবহার করতে হয়। এক্ষেত্রে পাস্ট টেন্স আছে বলে ডিড করা হয়েছে। দ্বিতীয়টা দেখো, হি প্লেজ ইন দ্য আফটারনুন, সে কী করে না বিকালবেলায় খেলায়, প্রতিদিনই খেলায়, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লেজ, আর এটা অ্যাডভার্বিয়াল, ইন দ্য আফটারনুন অ্যাডভার্বিয়াল আছে। তাহলে এক্ষেত্রেও কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে কী করতে হবে, ডু ভার্ব আনতে হবে। তাহলে যেহেতু এটা হি আছে, হি এর ক্ষেত্রে কী ব্যবহার হবে, ডু প্লাস ইএস অর্থাৎ ডাজ ব্যবহার হবে। কেন, কারণ এটা প্লেজ আছে, তখন সেক্ষেত্রে আর প্লেজ হবে না, সেটা শুধু প্লে হবে, যখন পরে করে দেওয়া আছে। ডাজ হি প্লে ইন দ্য আফটারনুন অর্থাৎ সে কি বিকালবেলায় বা বিকালবেলায় খেলে, ঠিক আছে। এটা হলো সাধারণত তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন। এরপরে আছে ডব্লিউএইচ কোশ্চেন। এরপরে আর একটা জিনিস তোমাদের এখানে নোটের আকারে দেওয়া আছে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। যদি নট করতে হয়, না বাচক করতে হয়, উপরে প্রথম বাক্যে টু বি এবং শেষ বাক্যে টু হ্যাভ ভার্ব দুটি প্রিন্সিপাল ভার্ব মেন ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভে পরিণত করতে হয় তাহলে কী হয়। নেগেটিভে পরিণত করতে গেলে একটা মজার ব্যাপার আছে, কী অর্থাৎ যদি অক্সিলারি থাকে, যদি প্রোনাউন থাকে, সাবজেক্টটা যদি প্রোনাউন থাকে, তাহলে প্রোনাউনের পরে নটটা ব্যবহার হয়, আর সাবজেক্ট যদি নাউন থাকে, তাহলে প্রোনাউনের আগে, এই নাউনের আগে নটটা ব্যবহার হয়, ঠিক আছে। প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে নট, নাউন থাকলে নাউনের আগে নট, ঠিক আছে। আর যদি সেটা কন্ট্রাক্টেড ফর্ম হয়, কন্ট্রাক্টেড ফর্ম মানে কি, এই তো এটা ইজ নট, ইজেন্ট, ডিড নট, ডিডিন্ট, তাহলে কী করতে হবে, এই যে ইজ, ইজের পরে নট রাম হয়েছিল, এখানে কিন্তু সেটা হয়নি, এটা ছিল ইজ হি নট। এই ক্ষেত্রে যদি আমি কন্ট্রাক্টেড ফর্ম করি তাহলে করতে হবে এরকম, ইজ নট হি, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম করলে সব সময় আগে চলে আসবে, তোমরা মনে রাখবে এভাবে। কন্ট্রাক্টেড ফর্ম করলে নাউন হোক বা প্রোনাউন হোক, এটা যদি কন্ট্রাক্টেড ফর্ম হয়ে গেছে, দেখো রাম হয়ে গেছে, রামের পরে আগে নটটা হয়েছিল এখানে, হিয়ের পরে নটটা হয়েছিল এখানে, হিয়ের পরে নটটা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে আগে হয়ে গেল নটটা, কেন, এটা কন্ট্রাক্টেড ফর্ম করা আছে বলে। অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম হলে সব সময় তোমাদেরকে আগে করতে হবে, অর্থাৎ যে ভার্বটার সঙ্গে, যে অক্সিলারি ভার্বটার সঙ্গে কন্ট্রাক্টেড ফর্ম করছি, সেই ভার্বটার সঙ্গে নটটাকে বসিয়ে নিতে হবে। এক্ষেত্রে কন্ট্রাক্টেড ফর্মটা করেছি ইজের সাথে, তাই এটা ইজ নটটা ইজের পরে, ইজেন্ট, ইজ নটটা ইজের সঙ্গে বসে গেছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু কন্ট্রাক্টেড ফর্ম করিনি, তার জন্য সেটা কি হয়ে গেছে, হিয়ের পরে নটটা ব্যবহার হয়ে গেছে। যদি কন্ট্রাক্টেড ফর্ম করা না হয়, তাহলে সবসময় মনে রাখবে প্রোনাউনের পরে নট ব্যবহার হবে এবং নাউনের আগে নটটা ব্যবহার হবে। এটাই ছিল তোমাদের এসআরটি, তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেনের প্যাটার্ন। এরপরে ডব্লিউএইচ কোশ্চেনের প্যাটার্ন, ডব্লিউএইচ কোশ্চেনের প্যাটার্নটা আমি একটু বলি, এটা একটু লিখে দিচ্ছি আমি। ডব্লিউএইচ কোশ্চেনের প্যাটার্নটা দেখো, ডব্লিউএইচ কোশ্চেনের প্যাটার্নটা প্রথমে হয় ডব্লিউএইচটা, তারপরে হয় অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অন্যান্য কিছু ব্যবহার হয়, যেমন হু আর ইউ, এখানে হুটা হলো ডব্লিউএইচটা, আরটা এখানে মেন ভার্ব, ঠিক আছে, মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটাই মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে গেছে। তারপরে সাবজেক্টটা, হু টোল্ড ইউ দিস স্টোরিজ, কে তোমাকে এই কথাটা বলেছে, হু, তারপরে ভার্ব ইউ দিস স্টোরি। তা আর একটা জিনিস মনে রাখবে, যদি সাবজেক্ট অনুযায়ী কোনো ডব্লিউএইচ ব্যবহার হয়, যেমন হু এই কথাটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হয়, তাহলে এখানে কখনো ডিড ব্যবহার হবে না, অর্থাৎ সাবজেক্টের ক্ষেত্রে অক্সিলারি ব্যবহার, সাবজেক্ট ডব্লিউএইচ যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেগুলোতে ডাইরেক্ট কী করতে হবে, না ডাইরেক্ট মেন ভার্বটা ব্যবহার করতে হবে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কোনো অক্সিলারি ব্যবহার করতে হয় না। দ্বিতীয় দেখো, যদি অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তো সেক্ষেত্রে
এগুলো হু হুইচ হোয়াট হু হুইচ আর হোয়াট এগুলোর ক্ষেত্রে সবসময় হু হুইচ আর হোয়াট এগুলো সবসময় কী করতে হয় মেন ভার্বটাকে তারপরেই ব্যবহার করতে হয়। এ দুটা এটা মেন ভার্ব, ঠিক আছে, এগুলো সবগুলো মেন ভার্বটা ডব্লিউএইচের পরেই বসাতে হয়। আর যদি অবজেক্ট অনুযায়ী ব্যবহার হয়, যেমন হোম ডু ইউ ওয়ান্ট, কাকে তুমি চাও, এগুলো অবজেক্ট অনুযায়ী ব্যবহার হয়েছে। সাবজেক্ট অনুযায়ী ব্যবহার না হলে সেই ক্ষেত্রে কী করতে হবে, এগুলো অক্সিলারি ভার্ব দিতে হবে, ঠিক আছে। তাহলে প্যাটার্নটা হবে কি, প্রথমে ডব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস সাব কী বলে সাবজেক্ট, তারপর অন্যান্য কিছু, ঠিক আছে। এটা হবে প্যাটার্নটা, এই প্যাটার্নটা যেটা তোমাদেরকে দিলাম এই প্যাটার্নটা হবে তখন এই ডব্লিউএইচ এর এই প্যাটার্নটা, ডব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস ভার্ব প্লাস অন্যান্য কিছু সাবজেক্ট, এই প্যাটার্নটা তখনই হবে যদি ডব্লিউএইচটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার না হয়। এটা যদি সাবজেক্ট অনুযায়ী কারণ এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে না, সাবজেক্ট অনুযায়ী ব্যবহার না হলে ঠিক আছে। এগুলো সবগুলোই তোমাদেরকে আমি জেপিজি ফরম্যাটে দিয়ে দেবো, তোমরা এই এক্সারসাইজগুলো করবে, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স এর পরের দিনে আলোচনা করা হবে, ঠিক আছে। তোমাদেরকে এগুলো সব জেপিজি ফরম্যাটে দিয়ে দেবো, তোমরা এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে পার্সোনাল জানাবে।